জুমার দিন যখন আসলো তখন জুমা পড়ার জন্য অক্তিয়া থেকে টান দিয়ে চললো জুমা পড়ার জন্য আর মসজিদে এইভাবে এতে কাপ জাহেজ নাই এই মশলাও জানেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মসজিদে এতে কাপ করবে না বাড়িতে চলবে মসজিদে এতে কাপ করতে হবে ভালো করে স্পষ্ট শোনেন কারণ আল্লাহ রব আলিন কোন রকমের পার্থক্য করেন নারী পুরুষে আর কোরআনিকিমের বিধানে যে কোনো জায়গায় বয়ান করা হয়েছে যদি নারী পুরুষে পার্থক্য না করা হয়ে থাকে তাহলে পার্থক্য নেই যেখানে পার্থক্য আছে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন যেখানে পার্থক্য আছে সেখানে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন বর্ণনা করে দিয়েছেন বা তার বর্ণনা করে দিয়েছেন মসজিদে পুরুষরাও এতে কাপ করে মসজিদে মহিলারাও এতে কাপ করবে কিন্তু মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে পর্দার ব্যবস্থা থাকতে হবে তাদের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে

ওয়াতাকাফাত আজ অজহু আর তাঁর বিবিগণ ও মাহাতুল মোমেনিন্দা এতেকাপ করেছেন মেম্বাদী নবীসাইসসলামের তীরোধানের পরে এন্টাটার পরে তার এতেকাব করেছেন কোথায় এতেকাপ করেছেন সবাই মসজিদে করেছেন কেউ মুসাল্লায় বাড়িতে যেখানে নামাজ পড়া জায়গা বা ঘরের একটা কোনায় খাস জায়গায় এতেকাপ কেউ করেন নাই এরপরও কি আর অস্পষ্টতা থাকে যদি এর বৈধতা থাকতো তো সাহাবাইক এরামদের মধ্যে কারও বিবিধ এরকম কাজটা করতেন স্বীকৃতি পেয়ে নবী থেকে কোন নজির নেই সুতরাং এই ক্ষেত্রে যেন কারো সামান্য সন্দেহ না থাকে একজন ইঞ্জিনিয়ার মানুষ ইসলামিয়া ইসলামিক স্টাডিজ এর পড়া না মাদ্রাসা পড়ালো আর না কলেজ ইউনিভার্সিটির কোনো ইসলামিক স্টাডিজ এর পড়ালো কোন ইসলামিক শিক্ষা নেই তবে কিছু লোকের লিখার আগ্রহ থাকে আর কলমে শক্তিও থাকে ও যদি সরাসরি আরবি নাও বুঝতে পারে মেলা আজকালকার স্কলার লেখকরা আছে আরবি না বুঝে না ইংলিশ থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে নিজে বড় লেখক আছে অথবা বড় বক্তা হ্যাঁ আছে আহ এইরকম আছে অনেক বক্তা আছে যারা দেখা যাচ্ছে সরাসরি আরবি বুঝে না কিন্তু বড় বক্তব্য বসে আছে অনেক লেখক আছে রাইটার আছে যে সরাসরি আরবি মোটেই বুঝে না কোরআন হাতি সরাসরি সামনে পেশ করে দেওয়া হয় বুঝে না না বুঝেন না তরজমা করতে পারবে ক্লিয়ার কিন্তু ইংরেজির মাধ্যমে অথবা উর্দুর মাধ্যমে বিশেষ বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা এইসব লিখক লেখক অধিকাংশ উর্দু মিডিয়াম লেখাপড়া করে মাদ্রাসাগুলিতে আর ওই উর্দুতে ইসলামিক ম্যাটেরিয়ালও খুব বেশি ইসলামিক বই পুঁথিও খুব বেশি আছে যার ফলে এরা উর্দু দিয়ে ইসলাম শিখেছে আর বড় লেখক হয়ে বসে আছে তো এইরকম কিছুটা ব্যাপার অনেকের আছে সুতরাং তারা আমাদের কাছে দলিল নাই তারা তাদের লিখনই আমাদের জন্য দলিল নয় আর সে মজার কথা দলিলে কি পেশ করছে এটা এখানে বলে দেওয়া ভালো হবে এই দূর হয়ে যায় ওই বই পড়ে আবার আর কারো বইয়ে যদি একশো নব্বই শতাংশ ভালো থাকে তো নব্বই শতাংশ নিতে হবে দশ শতাংশ বলতে দশ শতাংশ ছেড়ে দেওয়া ফরজ এমনটা চলবে না যে এর নব্বইটাই কথাই যখন ঠিক তো সবটাই নেব এটাও যাইজ না অনেকে মনে করে যে এই লোক তো তেমন ভুল করে না এই লোক তো তেমন ভুল করে তেমন ভুল করে না আরে একটা তো ভুল করেছে একশোটা একটা বোঝে ভুল করে ওইটাই ছাড়তে হবে যেটা আপনার যখন স্পষ্ট হয়ে গেছে ভুল করেছে সেটা ছেড়ে দেওয়া ফরজ একমাত্র রসুল উল্লাহাম ছাড়া যে কোনো মানুষের কথা যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা ভুল করেছে ছেড়ে দেওয়া ফরজ না হলে আপনি গুমরা যাবেন তো মজার কথা হাদিস হচ্ছে নামাজ প্রসঙ্গে নবিস মহিলাদেরকে মহিলারা যদি নামাজ পড়তে যেতে চায় তো মহিলাদের বাবাদের অথবা স্বামীদের বিবাহিতাদের স্বামীদের বলছেন যে তোমরা বাধা দিও না যেতে মেয়ে যেতে চাই যে মসজিদে নামাজ পড়তে যেতে রমজান হোক হোক অন্য সময় বিশেষ করে রাতের নামাজ পর্দার সাথে যদি যায় আর ফিতনার আশঙ্কা না থাকে তো আল্লাহ মাসাজ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না মসজিদে যেতে বাধা দিও না নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে বলা হয়েছে যে এতে কাফের এখানে নবীস ওসাল্লাম হয়তো তো খেয়াল করেননি যে কেউ এখানে এতে কাফের দলিল নিয়ে যাবে কোথায় টেনে টেনে নবিসাল্লাম কথা প্রসঙ্গ ছিল নামাজের হ্যাঁ কারণ এই মর্মে বেশ কিছু নামাজের হাদিস রয়েছে এজা তা আজানাত নেসা ওকম বিল্লাইল ফাহাদা আউল্লাহ হন হ্যাঁ এজা তাহজানাত নেসা ওকম বিল্লাইল এলাল মাসাজের ফাহ জানুলাহ না তোমাদের বিবিরা যদি রাত্রে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাই ফাহদান না তাহলে তাদেরকে অনুমতি দাও এজেন্ট দাও তাদেরকে যেতে দাও তাদেরকে নবিশ্বর সাল্লাম কী বলছেন ওই হাদিশ্যতে শোনেন লাহতাম না এমা আল্লা হেমা সাহজাদ আল্লাহ আল্লাহ বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না ও বয়ুত হন না খাইরুল্লাহ না তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম তাদের বাড়ি বেশি উত্তম কিসের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এখন ইকবাল গিলেন লাগিয়ে দিয়েছে যে এতে কাফের ক্ষেত্রেও তাহলে কেউ যদি মসজিদে কোনো মহিলা এতে কাফ করে ওর চাইতে ভালো বাড়িতে যদি এতে এতেকাফ করে বেশি করতাম আরে কোথা থেকে এই স্বপ্ন দেখে নিলে তুমি ব্যাখ্যা হ্যাঁ এই ব্যাখ্যা নবীর এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবীর কোনো এক সাহাবীর কোনো এক সাহাবীর বিবিও বুঝলেন না যে নবী সয়ালসাল্লাম তো এই রকম বলেছেন তো ওখান থেকে টেনে নিয়ে মশাল্লাতে বাড়িতে এতে এতেকাফ করা শুরু করি কেউ বলেন না কেন সুতরাং এটি ভুল তাকে মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দাঁড় করেন